স্বপ্ন সত্যি হবার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আমাদের সবার জীবনে রয়েছে কিছু স্বপ্ন, রয়েছে এই স্বপ্নকে পূরণ করার জন্য তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা কতটুকু যেতে পারবো? আজ আমি আপনাদের মাঝে এক্সপ্লেনেশন করতে চলেছি শাহরুখ খানের সদ্য মুক্তি পাওয়া ডাঙ্কি সিনেমাটি, যেখানে রয়েছে একদল স্বপ্নবাজদের গল্প। আর তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভিটি এমন তিনজনকে নিয়ে যারা বিদেশে গিয়ে রোজগার করে নিজেদের ফ্যামিলির জন্য কিছু করতে চায়, কিন্তু তারা ইল্লিগাল ভাবে যাওয়ার পর তাদের পরিচয় হয় আসল সত্যের সাথে। আসলে বিদেশের মানুষ কিভাবে থাকছে, তাদের আসল জীবনযাপন দেখলে আপনি আর সেখানে যেতে চাইবেন না। এবার তাদেরকে নিয়ে যাওয়া এবং ফিরে আনার মূল দায়িত্ব পড়ে সিনেমার লিড ক্যারেক্টার শাহরুখ খানের উপর। এরপর কাহিনী শুরু হয় লন্ডনের একটি বেসরকারি হাসপাতালে, যেখানে আমরা মানো নামে এক পেশেন্টকে দেখতে পাই। এখানে মানো রুম কিপারের কাছে সিগারেট চায়, কিন্তু সেই বলে এখানে স্মোক করা অ্যালাউড না। তারপর মানো তাকে অনেকগুলো টাকা দেয়, যা দেখে সে রাজি হয়ে যায় আর সে তাকে বাইরে নিয়ে আসে, কিন্তু মানোর টার্গেট তো অন্য কিছু ছিল। তারপর সে চালাকি করে সে হসপিটাল থেকে পালিয়ে চলে আসে তার এক পরিচিত লয়ারের কাছে। হসপিটাল থেকে সোজা পালানোর চান্স পেয়ে সে পেশেন্টের ড্রেস পরে চলে আসে। তখন মানো তার লয়ারকে গিয়ে বলে যে তাকে আবার নিজের দেশে অর্থাৎ ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করতে। তখন লয়ার বলে ইমিগ্রেন্টদের জন্য এত জলদি ভিসা অ্যাপ্রুভ করা যায় না, তাও 7-8 মাস সময় লাগে, কিন্তু মানোর কাছে সময় আছে মাত্র 1 মাস, কারণ তার ডক্টর বলেছে তার ব্রেনের টিউমার ধরা পড়েছে, তাই সে আর 1 মাস বাঁচতে পারবে। তাই মানোর ইচ্ছা সে মরার আগে নিজের দেশে যেতে চায়। তখন ওই লয়ার বলে দুবাই ভায়া হয়ে তুমি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবে, কিন্তু এটা এত সোজা হবে না। এবার এখানে মানুষ সাথে আরো 2 জন আছে যারা দেশে যেতে চায়, মানুষ ফ্যান্ড বার্লি আর বগ্গ। এরা 2 জন মানুষ মতে ভিসা পায় না। তখন মানু এমন একজনকে কল লাগায় যে তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবে, সে হচ্ছে এই মুভির লিড ক্যারেক্টার হার্ডি। মানু যখন হার্ডিকে কল করে, তখন হার্ডি ইন্ডিয়ার পাঞ্জাবে একটি রেসে দৌড়াচ্ছিল। যখন মানুর কল আসে তখন হার্ডি তার রেসের মিডেলেই থেমে যায়। এরপর মানু হার্ডিকে 21 তারিখ দুবাই এয়ারপোর্টে আসতে বলে তার সাথে দেখা করার জন্য। একসময় মানু হার্ডিকে খুব ভালোবাসত। এর ব্যাক স্টোরি কি আছে তা সবকিছু ভিডিওর আগে জানতে পারবে। এদিকে বার্লি আর বগ্গু হার্ডির খবর শুনে তারাও তাদের নিজেদের ব্যাগ গুছাতে থাকে। বার্লি নিজের সেলুন বিক্রি করে দেয় আর বগ্গু নিজের কাজ ছেড়ে দেয়। তাদের 3 জনের এখন একটাই ইচ্ছা, যে কোনো মূল্যে ইন্ডিয়া পৌঁছাতে হবে। এখন এরা কিভাবে লন্ডনে এলো এবং কেন এখন নিজের দেশে ফেরত যেতে চায় এটা নিয়েই বলবো। এই সবকিছু শুরু হয় 25 বছর আগে, তখন তারা স্বপ্ন দেখতো বিদেশ যাওয়ার, সেখানে গিয়ে রোজগার করে তাদের জীবনকে আরো বেটার করতে চাইতো। মানু তাদের বাড়িটাকে পানাদারদের কাছ থেকে ছাড়াতে চায়, বার্লি নিজে রোজগার করে বড় কিছু করতে চায়, আর বগ্গি নিজের মাকে কাজে যেতে দেখতে চায় না, সে নিজে রোজগার করে পরিবার চালানোর উপযোগী হতে চায়। আর তাদের মনে হয় এই সবকিছু সম্ভব হবে যদি তারা বিদেশ গিয়ে রোজগার করতে পারে। তখন থেকে তারা 3 জন লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। একটা দেশে যদি যেতে হয় তাহলে সবার প্রথমে ভিসা প্রয়োজন, এটা জানার পর তারা 3 জন ভিসা বানাতে চলে আসে এক দালালের কাছে, কিন্তু সেখানে এসে তারা জানতে পারে তাদের পার হেড 5 লক্ষ টাকা করে লাগবে। তাদের 3 জনের কাছে সবকিছু মিলিয়ে 15,000 টাকার মতো ছিল। তখন দালাল তাদের কথা শুনে তাদেরকে দোকান থেকে বের করে দিতে থাকে। তখন বগ্গু হঠাৎ বলে তার মায়ের 1 লক্ষ টাকা এফডি করানো, সে 1 লক্ষ টাকা এনে সে ভিসা বানানোর জন্য দিতে পারবে। এটা শুনে সে দালাল রাজি হয়ে যায় আর 3 জনকে 3 রকমের ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে। মনের জন্য স্পোর্ট ভিসা, বগ্গুর জন্য মেডিকেল ভিসা আর বার্লির জন্য ম্যারেজ ভিসা। এবার স্টোরিতে এন্ট্রি নেয় হার্ডি। সে যখন ফৌজিতে ছিল তখন পাঠানকোটে এক যুদ্ধে তার গুলি লাগে, কিন্তু মাইন্ড নামে এক ব্যক্তি তাকে গাড়ি করে হসপিটালে নিয়ে যায়, যার জন্য হার্ডির প্রাণ বেঁচে যায়। এরপর সে হসপিটাল থেকে 1 বছর পর মাইন্ড্রাকে ধন্যবাদ জানাতে তার গ্রামে লালটু পাঞ্জাবে আসে। মাইন্ড্রাকে তার ট্যাপ রেকর্ডার ফিরিয়ে দেওয়ার জন্য তার বাড়ি খুঁজতে থাকে, কিন্তু তার কাছে ববি ডাবা ছাড়া আর কোনো ঠিকানাই ছিল না। আর এখানে মানুষ সেই ববি ডাবাতেই কাজ করত। তখন সে তার মালিককে লন্ডন যাওয়ার কথা বললে তার মালিক তাকে অনেক বকা ঝকা দেয়, এটা তো অনেকটা ছেঁড়া কথায় শুয়ে 1 কোটি টাকায় স্বপ্ন দেখার মতো। এবার মানু তার স্বপ্ন পূরণের মাঝে কাউকে আসতে দিতে চায় না, তাই সে এই কথা শোনার সাথে সাথে ওই দোকান ছেড়ে দেয়। যখন ধাবার মালিক মানু এবং তার বন্ধুদেরকে ইনসাল্ট করছিল সেটা মানু দেখতে পায় না। যখন মানু পায়ের উপর পা তুলে ধাবার মালিককে অর্ডার করে তখন সে খেপে গিয়ে লাঠি নিয়ে মানুকে মারতে আসে। এসব কিছু যখন চলছিল হার্ডি তখন সে ডাবায় বসেছিল। যখন সে লাঠি চালাতে চায় তখন হার্ডি এসে লাঠিটাকে ধরে ডাবার মালিককে কিছু উত্তম মধ্যম কারানি দেয়। এটা থেকে মানু হার্ডিকে কুস্তি শেখানোর জন্য বলে। তারপর যখন হার্ডি বলে সে এই গ্রামে থাকে না, সে তার বন্ধু মায়ানরকে ট্যাপ রেকর্ডার ফেরত দিতে এসেছে, আজকের রাতে ট্রেনে সে ফিরে যাবে। মানু হার্ডির কথা শুনে তাকে স্কুটারে করে তার বাড়িতে নিয়ে যায়। এখানে এসে হার্ডি জানতে পারে মাহেন্দ্রা যেদিন হার্ডিকে বাঁচিয়েছিল সেদিন মাহেন্দ্রের এশিয়ান গেমস এর সিলেকশন ছিল। সে ওই সিলেকশনের দিন হার্ডিকে কাঁধে করে হসপিটালে নিয়ে যায় আর সারাদিন তার পাশে বসে ট্যাপ রেকর্ডারে গান শোনায় এবং তাকে সারাদিন দেখাশোনা করে, এই জন্য তার ওই দিন সিলেকশন হয় না। এটা শোনার পর হার্ডি তার বাবা মাকে সে ট্যাপ রেকর্ডারটা ফিরিয়ে দেয়। তারপর সে যখন তাদের কাছে মাহেন্দ্রের সম্পর্কে জানতে চায় তখন তাকে তারা বলে সেদিন তাকে বাঁচিয়ে যখন সে ঘরে ফিরছিল তখন রাস্তায় এক অ্যাক্সিডেন্টে সে মারা যায়, কিন্তু সেখানে তাকে কাঁধে করে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। এই সবকিছু জানার পরে হার্ডি বুঝতে পারে মানু মাহেন্দ্রের বোন ছিল। এই সবকিছু শুনে তাই হার্ডি ডিসাইড করে
সে মানুকে কুস্তি শেখাবে যেন সে স্পোর্টবিষয়ে লন্ডনে যেতে পারে। আর যতদিন না হার্ডি মনুকে লন্ডনে পাঠাতে পারছে ততদিন পর্যন্ত সে এখানেই থাকবে। তারপর মানুকে হার্ডি কুস্তির কয়েকটা নিয়ম শিখিয়ে দেয়। আর এদিকে বললে বিদেশি মেয়েদের সাথে বিয়ে করতে রেজিস্টার অফিসে চলে আসে যাতে তার ম্যারেজ বিষয়ে অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু যখন সে ম্যারেজ অফিসে আসে তখন তার মাথা খারাপ হয়ে যায়। সে দেখে ওই দালাল যে মেয়ের ছবি দেখিয়েছিল এখানে যারা যারা বিয়ে করতে এসেছে সবাইকে ওই একই মেয়ের ছবি দেখিয়ে চুনা লাগিয়ে দিয়েছে। এরপর তারা সবাই রেগে মেগে সে দালালের দোকানে এসে দেখে তাদের সকল টাকা মেরে দিয়ে এসে বেগে গিয়েছে। এবার ভোগ্য চিন্তা করতে লাগলো তার মায়ের জমানো 1,00,000 টাকা যে সে এইভাবে উড়িয়ে দিয়েছে তার মাকে গিয়ে সে এখন কি বলবে। কিন্তু সেখানে হার্ডি তার ব্রেন লাগিয়ে ব্যাপারটাকে খুব স্মুথলি শেষ করে ফেলে। তারপর এখানে কিছু অসাধারণ কমেডি সিন চলে যেটা তোমরা মুভি না দেখলে ফিল করতে পারবে না। এরপর হার্ডি তাদেরকে কিছু প্ল্যান দেয়, তোমরা যদি লন্ডনে যেতে চাও তাহলে তোমাদেরকে সেখানকার ভাষা শিখতে হবে। তখন তারা সবাই মিলে ওই গ্রামের বেস্ট ইংলিশ কোচিং এ ভর্তি হয়। এখানে আমাদের সাথে পরিচয় হয় সুখীর সাথে, যার ক্যারেক্টারে অভিনয় করছে বিকি কৌশল। কোচিং শুরু হতেই পুরনো দাচার টিচার গুলাটি ইংলিশ শেখাচ্ছিলেন। এবার এখানকার টিচিং স্টাইল দেখে সুখীর রেগে যাচ্ছিল, কারণ তারা বারবার একটা লাইনকে শেখানোর জন্য একদিন করে সময় নিচ্ছিল। কিন্তু তার কাছে এত সময় নেই, সে চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব সে লন্ডনে পৌঁছাবে, কারণ তার গার্লফ্রেন্ডকে এক NRI বিয়ে করে লন্ডন নিয়ে গিয়েছে। তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে লন্ডনে যেতে চায়। তার পরের কাহিনীতে আমরা দেখতে পাই তারা নিজেরা নিজের মতো করে ইংলিশ শিখে চলে আসে লন্ডন এমবিসিতে ভিসা অ্যাপ্রুভাল করার জন্য, যেখানে তাদের ইংলিশে টেস্ট নেওয়া হতো। যখন তারা সেখানে ইংলিশে টেস্ট দেয় বার্লি ছাড়া সবাইকে ডিনাই করে দেয়। যখন বার্লি জানতে পারে সে পাস হয়ে গেছে তখন সে খুশিতে বেহুশ হয়ে যায়, কিন্তু বাকিরা ফেল হয়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই মুভির সব থেকে ইমোশনাল সিন। এই সিনটা আমারও দেখে চোখে জল চলে এসেছিল। আসলে এখানে যখন সুখী ফেল হয়ে যায় সেটার খবর পেয়ে লন্ডনে থাকা তার GF সুসাইড করে ফেলে। এই খবর জানতে পেরে সুখী তার নিজের গায়ে আগুন দিয়ে মারা যায়। এরপর এই ঘটনা পরে গুলাটি তাদেরকে আইডিয়া দেয় কি করে লন্ডন পৌঁছানো যাবে। এখানে সেই সব মানুষদের যাদের ভিসা নেই বা টাকার অভাবে ভিসা করতে পারে না তাদেরকে ডাঙ্কে করে লন্ডনে পৌঁছানো হয়। এই ঘটনা আসলে রিয়েল স্টোরি, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো। এবার হার্ডি ভোগ্য এবং মনিকে কথা দেয় তাদের যে করেই হোক লন্ডনে পৌঁছে দেবে। এবার তাদের প্রথম ডেস্টিনেশন ছিল পাকিস্তান, তারপর দুবাই, এরপর তুর্কি, আর তুর্কি থেকে জাহাজে কন্টেনারে করে সোজা লন্ডন। এই সফরে তাদের অনেক কঠিন রাস্তা দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে যেতে হবে। তবে তাদের সাথে আরো 3 জন গিয়েছিল, বাম্পে, চামেলি আর চামেলির ভাই গুলাব। আরবের মরুভূমিতে যাওয়ার সময় তাদের প্রত্যেকে যখন আরব ফুজ ধরে ফেলে তখন তাদের ওই 3 জনকে ভাগার কারণে গুলি করে মেরে ফেলে। এখানে কিং খান তো কিং খান, এখানে হার্ডি ওই গার্ডদেরকে চালাকি করে মেরে ফেলতে সক্ষম হয়। তারপরে তারা তুর্কির বরফে ঢাকা এলাকা অতিক্রম করে কন্টেনারে 27 দিন কাটিয়ে ফাইনালে তারা ইংল্যান্ডের বর্ডার এরিয়াতে পৌঁছে যায়। এখানে এসে বগ্গি খুশিতে পাগল হয়ে যায়। এরপরে যখন তারা লন্ডনে পৌঁছে বর্লের সাথে দেখা করে তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ বর্লে বাড়িতে তার যেসব বাড়ি গাড়ির ছবি পাঠিয়েছিল আসলে সে এখানে স্ট্যাচু সেজে ভিক্ষা করে, আর সে যেখানে থাকে সেখানটা সাধারণ মানুষদের থাকার জায়গা না বললেই চলে। আসলে বিদেশে তাদের আসল লাইফস্টাইল এটাই, তারা ইমিগ্রেন্ট হয়ে ইলিগাল বসবাস করছে, পুলিশ আসলে তাদের বাসস্থান থেকে পালিয়ে কবরস্থানে রাত কাটাতে হচ্ছে। আসলে এই দেশের সরকারের খাতায় তাদের কোনো অস্তিত্বই নেই। এসব কিছু দেখার পর হার্ডি সেখান থেকে এক লয়ার খুঁজে আনে যে তাদেরকে সে দেশের নাগরিকত্ব পাওয়ার বন্দোবস্ত করে দেবে। এখন তাদের হাতে 3টা অপশন, প্রথমত 1,000,000 পাউন্ড ইনভেস্ট করলে এখানে সরকার অটোমেটিকলি সিটিজেনশিপ মানে নাগরিকত্ব করে দেবে। সেকেন্ড অপশন, এখানে কাউকে খুঁজে বিয়ে করে গ্রিন কার্ড করে সিটিজেনশিপ করা। আর থার্ড অপশন হচ্ছে কোর্টে জাজকে বলতে হবে যে তাদের দেশ থেকে তাদেরকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে, তাই তাদের এখানে অ্যাসাইলমেন্ট দিয়ে দেওয়া। কারোর যদি নিজের দেশ থেকে ক্ষতি হয় তাহলে অ্যাসাইলমেন্ট চেয়ে এখানে থাকতে পারবে। এখানে ফার্স্ট অপশন 1,000,000 পাউন্ড ইনভেস্ট করা তো ভুলেই যেতে হবে, এখন তাদের কাছে খাওয়ার টাকা আছে কিনা তাই চিন্তার বিষয়। বাট সেকেন্ড অপশনে মানুষ ব্যবস্থা হয়ে যাবে, এই লয়ের মানুষের জন্য একটা ছেলে এনেছে যার সাথে বিয়ে করে মানুকে এদেশের নাগরিক করা হবে। কিন্তু বাকি 3 জনকে মানে হার্ডি, বার্লি এবং বগ্গুকে উঠে যাদের সামনে অ্যাসাইলমেন্টের জন্য নিজের দেশের প্রতি ধোকাদারি করতে হবে, যেটা কোনোভাবে হার্ডি একজন ফৌজি হয়ে এটা করবে না, তখন তাদের হাতে আর কোনো অপশন নেই। এবার মানুষ ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা একটি চার্চে বিয়ের আয়োজন করে, কিন্তু মানুকে হার্ডি ভালোবাসতো, সে মানুকে লন্ডন সিটি ক্লকের সামনে প্রপোজ করার স্বপ্ন দেখছিল। তাই বিয়ের সময় চার্চের বাইরে মন খারাপ করে বসে আছে। এবার যখন ফাদার বিয়ে করানোর পর তাদের রীতি অনুযায়ী ব্রাইডার গ্রুমকে কিস করাবে তখন হার্ডি এটা দেখে ব্রাইডকে বাংলা দোলাই দিতে থাকে। এসব দেখে ফাদার পুলিশকে কল দেয়, এরপর এখানে সবাইকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা সবাইকে কোর্টে দেখতে পাই। এখানে প্রথমে যখন হার্ডিকে জিজ্ঞাসা করে তার দেশের প্রতি তার কোনো হুমকি আছে কিনা, আর যদি সে এটা স্বীকার করে তাহলে হার্ডিকে তার অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে। কিন্তু হার্ডি জাজকে সব সত্যি কথা বলে দেয়, আই মিন সে কিভাবে এখানে এসেছে আর তাদের মতো ইমিগ্রেন্টসদের এখানে কিভাবে থাকতে হচ্ছে। এরপর শেষে জাজ তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়ার আদেশ শোনান, কিন্তু এখানে তার সঙ্গীরা তার মতো সত্যি কথা বলতে পারেনি, কারণ সত্যের থেকেও তাদের স্বপ্নটা অনেক বড়। তারা সেখানে অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য নিজের দেশের থেকে তাদের হুমকি আছে এটা স্বীকার করে নেয় এবং তারা লন্ডনে থেকে কাজ করা শুরু করে দেয়। এবার এখান থেকে সিন শিফট হয়ে প্রেজেন্ট টাইমে চলে আসে, এখানে দুবাইয়ে হার্ডিকে মনে আসতে বলেছে। এখানে তাদের 2 জন এত বছর পর দেখা হওয়ার ফলে
অনেক ইমোশন হয়ে পড়ে। খাবার টেবিলে বসে হার্ডি সবার সম্পর্কে জানতে শুরু করে। তখন জানতে পারে মানু বিয়েই করেনি। এখানে যে মানুষের জন্য হার্ডি এখনো বিয়ে করেনি সেটা সে কাউকে জানতে দেয় না। এখানে মেন কাজ হচ্ছে তাদেরকে ভারতে কিভাবে আনা যায় এটার জন্য প্ল্যান করা। এবার হার্ডির প্ল্যান মোতাবেক তাদেরকে কন্টেইনারে করে দুবাই থেকে গুজরাটে নিয়ে যাওয়ার পর সেখান থেকে দুই দিনে পাঞ্জাবে পৌঁছানো। হার্ডি প্রথমে দুবাইয়ের এক শেখ থেকে সবকিছু বন্দোবস্ত করে আর তাদের সুটকেসে পাঞ্জাবি জামা কাপড় ভরে দেয় আর তাদেরকে বলে দেয় যখন তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করবে তখন তারা বলবে তারা পাঞ্জাবে টুরিস্ট, তারা লন্ডনে যাচ্ছে। তো এখানে আসে একটি মেজর টুইস্ট, যখন তারা কন্টেইনারে ঢুকে এই কন্টেইনার গুলোকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে সবকিছুই প্ল্যান মোতাবেক চলছিল। আমরা সবাই জানি দুবাই পুলিশের সিস্টেম কতটা মজবুত। তারা যখন কন্টেইনারকে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল তখন দুবাই পুলিশের ট্রাককে বাজেয়াপ্ত করে ফেলে, তাদের সবাইকে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন হার্ডি বলে তারা সবাই ইন্ডিয়ান, লন্ডন যাচ্ছে, কিন্তু এখানে তো তারা সবাই ইন্ডিয়া যেতে চায়। এখানে মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় হার্ডির কথা শুনে। যখন দুবাইয়ের পুলিশ তাদেরকে ইন্টারোগেট করে তখন হার্ডি খুব চালাকি করে দুবাই পুলিশকে এটাই বিশ্বাস করায় যে তারা সবাই ইন্ডিয়ান, তাদের হাতে যে ফোনগুলো ছিল এগুলো সব ইন্ডিয়ান নাম্বার। আর তাদের তিনজনের যখন লিগ্যাল কোনো আইডেন্টিটি প্রুফ নেই তখন তাদেরকে ওই মরে যাওয়া তাদের গ্রামের বাম্পি, চামেলি আর গোলাপের আইডেন্টিটি দিয়ে দেওয়া হয়। এরপর যখন দুবাই পুলিশ তাদের ডকুমেন্ট ভেরিফাই করার জন্য ইন্ডিয়াতে পাঞ্জাবে তাদের গ্রাম থেকে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করিয়ে জানতে পারে সেখানে এই তিনজন নামে লোক ছিল কিন্তু তারা 25 বছর ধরে উধাও, এটা জানবার পর দুবাই অথরিটি ইন্ডিয়ান ওয়েবে নেক্সট দুই দিনের মধ্যে তাদেরকে ফ্লাইটে করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা যখন তাদের গ্রামের মাটিতে পা রাখে তাদের আত্মার শান্তি হয়। তবে যখন মানুকে হার্ডি জানায় মানুর জন্য সে এখনো বিয়ে করেনি আর এত বছর মানুর অপেক্ষায় ছিল তখন মানু খুব ইমোশনাল হয়ে যায়। এরপর যখন হার্ডি মানুকে প্রপোজ করবে, যখন তার নিজের মনের কথা মানুকে বলতে যাবে তখন এই ঘুরে দেখে মানু আর নেই। যখন ডাক্তার তাকে বলেছিল তার ব্রেনে টিউমার আছে, সে আর বেশি দিনের জন্য নেই, তখন থেকে মানু চাচ্ছিল সে তার দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মুভি এখানেই দা এন্ড হয়ে যায়। সো আশা করি গাইস ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা, কিপ স্মাইলিং।